আমাদের দার্জিলিং সফর শেষ হতে আর বেশি বাকি নেই। লাস্ট এপিসোডে তোমাদের দার্জিলিং ম্যালের কিছু পার্শ্ববর্তী অংশ ঘুরিয়ে দেখিয়েছিলাম। আজ যাব বিখ্যাত কয়েকটি সাইট সিইং এর জায়গায়, যেগুলো সবই তোমরা দার্জিলিং থেকে একদিনেই কভার করতে পারো। তো চলো আজকের এপিসোডটা শুরু করা যাক। তো আজকে আমাদের সেকেন্ড লাস্ট ডে দার্জিলিং এ, কালকে আমরা ফিরছি। তো আজকে আমাদের প্ল্যান ছিল লোকাল সাইট সিইং আর ভোরবেলা উঠে টাইগার হিল দেখার, বাট আনফর্চুনেটলি ওয়েদার দার্জিলিং এ এখন একদমই পারফেক্ট নয়। চারিদিকে প্রচন্ড ক্লাউডস আর একদম মানে কুয়াশা টাইপ হয়ে আছে, বেশি দূর দেখাও যাচ্ছে না। তো টাইগার হিলটা আমরা আজকে যেতে পারলাম না আনফর্চুনেটলি, বাট কিছু করার নেই, এখানে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলো আজকে ঘুরবো, যেমন রক গার্ডেন, বাতাসিয়া লুপ, জু, মিউজিয়াম এক্সেট্রা। তো যাই হোক, সকাল সকাল আজকে উঠে গেছি, ওয়েদারটা খুবই মানে ঠান্ডা টাইপ এখানে। এখান থেকে একটু চা খাবো আমরা, দেন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। গোটা দিনের জন্য গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়লাম আমরা আমাদের আজকের সফরে। সবার প্রথমে এলাম পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক অ্যান্ড হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে। সাল 1958 এই জুটি বেঙ্গল সরকার এবং ভারতীয় সরকারের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এবং এটির নাম তখন ছিল হিমালয়ান জুওলজিক্যাল পার্ক, যদিও 1975 এটির নাম পাল্টে করা হয় পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। পদ্মজা নাইডু আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই একসময় গভর্নর ছিলেন। জুটি খুবই সুন্দর ও ওয়েল মেনটেন্ড এবং এর ভেতরে রয়েছে বিভিন্ন রকমের সংকটাপন্ন প্রজাতি সহ পাহাড়ের বিখ্যাত রেড পান্ডা ও অন্যান্য জীবজন্তু। এবার আমি কথা বলাটা থামিয়ে চলো তোমাদের জুয়ের ভেতরের কিছু দৃষ্টান্ত দেখাই। জুয়ের ভেতরে রয়েছে এশিয়াটিক ব্ল্যাক বেয়ার, হিমালয়ান গোরাল, হিমালয়ান টার, মারখর, সাম্বার ডিয়ার্স, মিশমি টাকিন, যেগুলি হিমালয়ান মাউন্টেন্স অফ এশিয়াতে পাওয়া যায়। আরও দেখলাম বিখ্যাত স্নো লেপার্ড, রয়্যাল বেঙ্গল টাইগার, যার হয়তো সেদিন ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দেওয়ার কোনো মেজাজই ছিল না। দেন জাগুয়ার, ব্ল্যাক প্যান্থার ও হিমালয়ান উলফ। আরও দেখলাম কিছু বিরল প্রজাতির দারুণ সুন্দর সব পাখি। এবং সব শেষে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলাম আমাদের জুয়ের প্রধান তারকা রেড পান্ডা। জুয়ের জীবজন্তু দেখার পালা সেরে আমরা গেলাম হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের দিকে। 1954 পণ্ডিত জওয়াহরলাল নেহরুজি এই ইনস্টিটিউটটির স্থাপনা করেন। সাল 1953 এডমন্ড হিলারি তেনজিং নর্গেকে নিয়ে প্রথম মাউন্ট এভারেস্টের সামিটে ওঠেন এবং এই হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটটি তেনজিং নর্গের স্মৃতিরক্ষা হিসাবে স্থাপিত করা হয়। এখানে চাইলে তোমরা কিছু মাউন্টেনিয়ারিং কোর্সও করে নিতে পারো, আবার পাহাড়ি পোশাক পরে একটু ফটোশ্যুট করার জন্যও জায়গাটি মন্দ নয়। আমরা এগিয়ে চললাম হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের ভেতরে অবস্থিত মিউজিয়ামের দিকে। মিউজিয়ামের ভেতরে ক্যামেরা একদমই অ্যালাউড নয়, যে কারণে কোনো ক্লিপস আমরা তোমাদের দেখাতে পারলাম না, বাট মিউজিয়ামটা খুবই আকর্ষণীয় এবং আমি নিশ্চয়ই রেকমেন্ড করব মিউজিয়ামটা ঘুরে দেখার জন্য। তো আমরা ঢুকেছি এই হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে, এটা জুয়েরই মধ্যে পড়ে, ঠিক আছে, জুয়েরই একটা অংশ। তো এর ভেতরে বেসিক্যালি অনেক রকম মাউন্টেনিয়ারিং কোর্স, রোপওয়ে কোর্স, দেন ট্রেকিং কোর্স, তারপরে জিপলাইন কোর্স, এগুলো শেখানো হয়। আর একটা জায়গাও আছে যেখানে এরকম মানে যারা ট্রাই আউট করতে চায়, এরকম এক্সপিরিয়েন্স নিতে চায়, তাদের জন্য কিছু এরকম প্রিপারেশন করা আছে যেগুলো তারা চাইলে ট্রাই করতে পারে। আর তার সাথে আছে একটা মিউজিয়াম আছে সুন্দর, তো ভেতরে খুবই সুন্দর সুন্দর জিনিস আছে, সুন্দর সুন্দর আর্টিফ্যাক্টস আছে হিস্ট্রির সাথে রিলেটেড। ভেতরে তোমরা অনেক রকম ট্রেকিং ইকুইপমেন্টস দেখতে পাবে, অনেক রকম মাউন্টেন ক্লাইম্বিং টুলস দেখতে পাবে, তার সাথে অনেক হিস্ট্রি রিলেটেড কী বলে ডকুমেন্টস, রাইটিং সব লেখা আছে। তারপরে যারা যারা ক্লাইম্বিং করেছে তাদের কী কী ইনস্ট্রুমেন্টস ছিল, কী কী টুলস ছিল, সেগুলো রাখা আছে পুরোনো দিনের। তারপরে অনেক পুরোনো দিনের ক্যামেরাস, পুরোনো দিনের প্রজেক্টার্স, মুভি, দেন রেলওয়ের কিছু কিছু আর্টিফ্যাক্টস আছে, হিমালয়ান রেলওয়ের,
আর তার সাথে আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখলাম, সেটা হচ্ছে একটা টেলিস্কোপ আছে যেটা খুবই পুরনো এবং ঐতিহাসিক। এটা এই টেলিস্কোপটাকে অ্যাডলফ হিটলার রয়্যাল নেপাল আর্মির কমান্ডার জেনারেলকে দিয়েছিলেন, তারপরে তিনি আবার এটাকে এই ইনস্টিটিউটে, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে দান করেছিলেন 1961। তো এরকম অনেক অনেক ইন্টারেস্টিং আর চমৎকার জিনিস ভেতরে রয়েছে। তো নিশ্চয়ই তোমরা যদি আসো জুতে, তো নিশ্চয়ই মিউজিয়ামটা একবার ঘুরে যাও। ভেতরে ফটোগ্রাফি একদমই নিষেধ, তো যে কারণে আমি তোমাদের জিনিসগুলো দেখাতে পারছি না, বাট এখানে তোমরা আসলে নিশ্চয়ই ঘুরে যাবে। জু ও মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা এলাম রঙ্গিত টি গার্ডেন। তো দার্জিলিংয়ের আশেপাশে এরকম অনেক টি গার্ডেন আছে, আমরা একটাতে এসেছি যেটার নাম হচ্ছে কাঞ্চন ভিউ টি গার্ডেন। আমরা ওই জু আর মিউজিয়াম থেকে বেরিয়ে এখানটা এলাম, একটা অপূর্ব দৃশ্য চারিদিকে এখানে। তো এখানে সবাই ফটো ফটো তুলছে, যাই হোক আশেপাশে, আর খুবই দুর্ধর্ষ ভিউ। খুব মেঘ আজকে দার্জিলিং, ওয়েদারটা খুব একটা ভালো না, তো অতটা ক্লিয়ার স্কাই নেই, তো দুটোর মাউন্টেন রেঞ্জগুলো দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমরা এখন বাইরে যাবো, অনেক চায়ের দোকান আছে আশেপাশে, তো ওখান থেকে কিছু চা কিনবো বাড়ির জন্যে। তো চলো, প্রচুর চায়ের স্টল রয়েছে এরকম টি গার্ডেনের বাইরে। আমাদের ড্রাইভার দা একটি দোকানে আমাদের নিয়ে গেলেন এবং সেখান থেকে প্রায় ছ সাত রকম চা চেখে ট্রাই করার পর আমরা সবাই কিছু না কিছু কিনলাম। মাসালা টি এর টেস্টটা আমার সব থেকে ভালো লাগলো এবং বাড়ির জন্য নিয়ে নিলাম কয়েক প্যাকেট। দাম তোমরা চাইলে কমাকমি করতেই পারো। অনেকে বলে এসব চায়ের দোকানে টেস্টের সময় একরকম চা টেস্ট করিয়ে পরে কেনার সময় অন্য রকম দিয়ে দেয়, বাট আমি বাড়িতে এসেও টেস্টের কোনো পার্থক্য সেরকম খুঁজে পাইনি। আমরা এসেছি এখন পিস প্যাগোডাতে আর জাপানিজ টেম্পলে। তো ওয়েদার সেম, এখানেও চারিদিকে মেঘলা, কিচ্ছু দেখা যাচ্ছে না। হয়তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা আসে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। টয় ট্রেনের সাউন্ড পাচ্ছি শুধু এদিক ওদিক, ট্রেন যাচ্ছে। তো যাই হোক, ভেতরে ঢুকি, দেখা যাক কী আছে। জায়গাটি দার্জিলিং থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে অবস্থিত আর এটিও একটি মেজর ট্যুরিস্ট অ্যাট্রাকশন। কুয়াশায় ঘেরা বলে কাঞ্চনজঙ্ঘার ভিউ আমাদের দেখা হলো না ঠিকই, বাট জায়গাটি একটু ঘুরে ফিরে দেখতে আমাদের বেশ ভালোই লাগলো। এই টেম্পলটিতে রয়েছে লর্ড বুদ্ধার চার রকম অবতার। তোমরা চাইলে এখানে এসে প্রেয়ার্সও করতে পারো। প্রেয়ারের টাইম ভোর 4:30 থেকে 6:30 এবং বিকেল 4:30 থেকে 6:30। পৌঁছে গেছি আমি বাতাসের লোপে, কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টও করে বেরোয়নি, তো ভেবেছিলাম ফিরে করবো, বাট সেটাও লেট হয়ে গেল। তো ইনস্টেড আমি রাস্তাতেই ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট করছি। নেক্সট আমরা এলাম বাতাসিয়াল লুপ। তোমরা যদি কখনো টয় ট্রেন করে দার্জিলিং ওঠো, দেন এই বাতাসিয়াল লুপ ঘুরেই টয় ট্রেনটি দার্জিলিংয়ের দিকে যায়। এখান থেকে দার্জিলিং শহরের যে ভিউটা পাওয়া যায় সেটি জাস্ট এক কথায় অপূর্ব। তো আমি ঢুকে গেছি বাতাসের লুপে। এখানে ঢোকার জন্য এন্ট্রি ফিস 20 টাকা পার হেড। তো 20 টাকাতে একটা এন্ট্রি ফিস নিয়ে ঢুকলাম। ঢুকতে ঢুকতেই আমার লাকটা খুবই ভালো ছিল, মেবি কালকে এই কদিন আমার লাক খারাপ ছিল বলে, যে খুব বৃষ্টি বৃষ্টি ছিল বলে আজকে লাকটা খুব ভালো ছিল, যার জন্য আমি ইয়ে করতে পারলাম। এই মানে বাতাসিয়া লুপের যে সার্কেলটা নেয় ট্রেনটা সেটা দেখতে পারলাম, তাও স্টিম ইঞ্জিন, যেটা তোমাদেরও আমি দেখাতে পারলাম। তো এছাড়া বাতাসিয়া লুপে আছে একটা ওয়ার মেমোরিয়াল, গোর্খা ওয়ার মেমোরিয়াল। এবং আমি জানিয়ে দিই, তোমরা যারা আমাদের ডিফেন্স ফোর্সেসে আছো তারা এখানে ফ্রি অফ কস্ট ঢুকতে পারবে, তার জন্য এখানে কোনো টিকিট লাগে না। যারা লোক মানে নর্মাল পিপল, যারা সিভিলিয়ানস, তাদের কিন্তু 20 টাকা করে টিকিট দিতে হবে। তো এটা একটা ট্রিবিউট বলতে পারো, যারা আমাদের জন্য এত খাটছে, যারা আমাদের জন্য এতটা পরিমাণ পরিশ্রম করে বর্ডারে বা ঠান্ডার সিয়াচেন বলো বা নাথুলা বলো, যে কোনো ঠান্ডার জায়গায় বা যে কোনো বর্ডারে যারা এত পরিমাণ আমাদের জন্য পরিশ্রম করে আমাদেরকে ভালো রাখার জন্য, তাদের প্রতি এটা একটা ট্রিবিউট যে এখানে ঢোকার জন্য কিন্তু তাদের কোনো রকম আলাদা করে এন্ট্রি ফিস লাগে না।
বাতাসিয়াল লুপ থেকে বেরিয়ে আঁকাবাঁকা ঢালু রাস্তা হয়ে চললাম দার্জিলিংয়ের কাছেই রক গার্ডেনের দিকে। তো আমি ইনক্লাইন প্লেন দিয়ে রক গার্ডেনের দিকে নামছি, প্রচণ্ড পরিমাণ ইনক্লিনেশন, আর ওই নিচে সাদা মতো একটা ঝর্ণার মতো দেখা যাচ্ছে। দেখো জুম করার চেষ্টা করছি, এইখানটা এইখানটা ওখানটা হলো রক গার্ডেন। এবার ইনক্লিনেশনটা তোমাদেরকে দেখাই, এই হলো এইদিকে, ওপরটা এই হয়ে উঠে যাচ্ছে, নিচেটা এইভাবে নেমে যাচ্ছে। অনেকেই যাচ্ছে আসছে, আশা করছি আমরাও পারবো। আমি অলরেডি একবার আমার হেলমেটটা নিচে ফেলে দিয়েছিলাম, তো এই দাদাটা আমায় হেল্প করলো হেলমেটটা তুলতে, দাদাটা নেমে তুলে দিল, থ্যাংক গড। সো চলো এগোনো যাক নিচের দিকে, টুয়ার্ডস রক গার্ডেন। আমি এসে গেছি রক গার্ডেনের সামনে, আওয়াজটা হয়তো একটু কম আসছে, কারণ এখানে জলের আওয়াজ প্রচুর। আর 20 টাকা দিয়ে টিকিট দিতে হয়েছে এই জায়গাটা দিয়ে। আর এবার আমি যাচ্ছি ভেতরের দিকে। পাহাড়ে এলে একটা জিনিস, প্রচণ্ড পরিমাণ পাহাড়ে উঠতে হয়, হাঁটতে হয়। তো এতটা উঠেছিলাম কিন্তু তারপর যা মনে পড়লো জলের বোতল নিইনি, উঠতে হবে ওই অবধি, যেটা পসিবল না উইথাউট জলের বোতল, পসিবল বাট ওঠা উচিত নয়। তো পেয়ে গেছি জলের বোতল, কোম্পানির নাম এক্সোটিক, EXOTIK। আমি এখন যাচ্ছি রক গার্ডেনের টপে, ট্রাইং ব্লগার, হাই। তো আমাদের এখানে দুটো রাস্তা আছে, একটা এইটুখানে যাচ্ছে গিয়ে এখানে বসার জায়গা আছে, আর আছে একদম ওপর দিকে। তো আমরা সে ওপর দিকে যাব, জায়গাটা অনেকদিন খোলা হতো না, লকডাউনের জন্য হয়তো একটু অপরিষ্কার হয়েছে, বাট জন্য বলি রক গার্ডেন ইজ আ মাস্ট ভিজিট। এখানে তোমরা ওই নিচে দেখতে পাচ্ছ ওইখানটা নেপালি ড্রেসেসগুলো পাওয়া যায়, পার হেড 50 রুপিস, তোমরা এখানে এসে পড়তে পারো, ফটো তুলতে পারো। আমরা ওই ওপর অবধি যাবো, একদম ওই টপ অবধি, একটু জিরিয়ে নিয়ে একটু বসে নিয়ে অনেকটা হেঁটে উঠে এলাম। আর সকালেই বলেছি আমি অতটা ফিট নই, অবভিয়াসলি হাঁপিয়ে গেছি, হাঁপ লাগছে, জলটা নিয়ে একটু জলটা খাবো, খেয়ে নিয়ে দেন ওপর দিকে উঠবো। আজকে এতগুলো জায়গা ঘুরলাম, তার মধ্যে রক গার্ডেনটি আমার সব থেকে সেরা জায়গা লেগেছে। পাহাড়ের ধার দিয়ে ঘুরে ঘুরে ওপরে ওঠা ও ঝর্ণার জলের আওয়াজের মধ্যে দিয়ে প্রকৃতিকে অনুভব করে বেশ ভালোই লাগছিল। যদিও অতটা ওঠার পর হয়তো হোটেলে ফিরে হাতে পায়ে একটু ব্যথা হবে, বাট যদি পরিশ্রমের ভয়ে কিছুটা উঠেই থেমে যেতাম তাহলে হয়তো এত মন শান্ত করে দেওয়ার মতো অপরূপ সৌন্দর্যের মুখোমুখি হতে পারতাম না। তো আমি অনেকটা ওপর চলে এসেছি, দেখো ওখান থেকে নিচে ওইখানে আমাদের গাড়ি পার্ক করা আছে, বা ওখানে একদম নিচটা। আমি লাস্ট টাইম এই অবধি এসেছিলাম, অ্যাপারেন্টলি এর ওপর আরও ওপর অবধি ওঠা যায়, কিন্তু আমি যাব না আজকে, কারণ এখানে বৃষ্টি হচ্ছে না, কিন্তু ওপরের দিকে বা ঘুম বা দার্জিলিংয়ের দিকে বৃষ্টি হতেও পারে। আচ্ছা ঝর্ণার প্রচণ্ড আওয়াজ আসছে, তার জন্য সরি, কিন্তু ঝর্ণার আওয়াজ আমি কী করতে পারি।
তো এবার এখান থেকে নামার পালা, কিন্তু নেমে যাওয়ার আগে আমি এখানে কটা ফটো তুলবো অবশ্যই, এবং এই ফটোগুলো আমি তোমাদেরকে দেখাবো, আমরা তোমাদেরকে দেখাবো ড্রাইভার আমি আর বাবুল। এই ফটোগুলো দেখতে হলে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভ্রমণোগ্রাফিতে ফলো করবে আমাদের, যার ডেসক্রিপশানে যার লিঙ্ক আমরা তোমাদের দিয়ে দেবো। তো তো আমাদেরকে ফলো করো আর আমাদেরকে সাপোর্ট করো, তোমার তোমাদের বন্ধুদের আমাদেরকে ফলো করতে বলো, এবং আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, এবং নিজের বন্ধুদের কাছে এগুলোকে ছড়িয়ে দেবে, শেয়ার করে দেবে, যাতে আমরা একটু বেশি ফলোয়ার্স পাই। আমাদের আজকের এপিসোডের শেষ গন্তব্য অরেঞ্জ ভ্যালি টি এস্টেট। জায়গাটি দার্জিলিং থেকে মাত্র 10 কিলোমিটার দূরেই অবস্থিত। না, এখানে কোনো অরেঞ্জ গাছ কিছুই আমরা দেখতে পাইনি, বাট পাহাড়ে এই চা বাগানের দৃশ্য আর চারিদিকের ঘন ঠান্ডা মেঘের সংমিশ্রণে জায়গাটির চেহারাটাকে যেন এক বিস্ময়কর রূপে নতুন করে রূপান্তর করেছিল। আজকে আমরা আমাদের আজকে 4 নম্বর দিন, চতুর্থ দিন, আমরা বাতাসিয়া লুপ থেকে টয় ট্রেন দেখে আর মনোরম দৃশ্য এনজয় করে ফাইনালি আমরা এসেছি অরেঞ্জ ভ্যালি টি এস্টেটে। এই টি এস্টেটে আসতেই মানে আমাদের মন খুশি হয়ে গেল, কারণ এই এই টি এস্টেটটা অনেক বড়, অনেকটাই বড়। আর এখানে যত দিক অবধি চোখ যাচ্ছে খালি পাহাড় আর আর সুন্দর সুন্দর চায়ের বাগান, যেটা সত্যি আমি বলবো, যারা আপনারা যদি আসতে চান এখানে, অবভিয়াসলি যারা একটু বয়স্ক তারা নিশ্চয়ই আসবেন, যাদের একটু চা পাতা বা চা কেনার ইচ্ছা আছে তারা তো নিশ্চয়ই আসবেন, কারণ এখানে দেখে মানে আপনার মন ভরে যাবে। এটা বলতে পারেন ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ টি গার্ডেনস ইন দার্জিলিং। মেঘের মধ্যে দাঁড়িয়ে এই চা বাগানটা অনুভব করার একটা আলাদাই ফিল আসছে। এই সামনে দিয়ে যখন মেঘগুলো যাচ্ছে তখন মানে দুর্দান্ত লাগছে, যদিও ভিউ খুব একটা কিছু নেই, আশেপাশে মাউন্টেন্স আছে বা যাই আছে দেখতে আমরা কিছুই পাচ্ছি না, কিন্তু এটা জাস্ট একটা স্বর্গীয় ফিলিং যে এখানে এরকম একটা চা ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে এরকম চারিদিকের মেঘগুলো অনুভব করা আর এরকম একটা একটা ঠান্ডা লাগা ফিল হচ্ছে, এটা খুবই দুর্ধর্ষ লাগছে। নিশ্চয়ই এরকম কোনো রকম মানে জাস্ট ভিডিওয়ে বলা বলে বোঝানো সম্ভব তো একদমই নয়। তো তোমরা দার্জিলিং আসলে নিশ্চয়ই এরকম জায়গা যদি পাও তাহলে নিশ্চয়ই ঘুরে নেবে কোনো টি এস্টেট বা যাই হোক। আজকের দিনটা বড়ই ব্যস্ততা ও আনন্দের মধ্যে দিয়ে কাটলো। দার্জিলিংয়ের এতগুলো নিকটবর্তী জায়গা আমরা একই দিনে কভার করলাম আর তোমাদের দেখাতে পারলাম। আজকের এপিসোডের জন্য এটুকুই, আমরা নেক্সট টাইম ফিরবো আমাদের দার্জিলিং সিরিজের লাস্ট এপিসোড নিয়ে। সো স্টে টিউনড অ্যান্ড কিপ সাপোর্টিং ভ্রমণোগ্রাফি।